আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার নামাজ পড়া অবস্থা যদি লক্ষ্য করে যে তার জুতা চুরি নিয়ে গেছে, এখন না ধরলে সে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এমত অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে চোরকে ধরতে পারবে। একজন অন্ধ লোক হেঁটে যাচ্ছে, তার সামনে কূপ, লোকটি তাতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এমত অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া জরুরি। সে যদি নামাজ না ছাড়ে আর লোকটি কূপে পড়ে মারা যায় তাহলে গুনাহগার হতে হবে। নামাজ পড়া অবস্থায় যদি প্রস্রাব পায়খানার চাপ অনুভূত হয় সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে প্রয়োজন সেরে পরবর্তীতে নামাজ পড়তে পারবে। নামাজ পড়া অবস্থায় যদি ট্রেন ছেড়ে দেয় এমত অবস্থা যে ট্রেনে জিনিসপত্র বা পরিবার পরিজন রয়েছে তাহলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে, নামাজ ছেড়ে ট্রেনে উঠতে পারবে। নামাজ পড়া অবস্থায় যদি সাপ বিচ্ছু ইত্যাদি ক্ষতিকারক কোনো প্রাণী চলে আসে, যে এই সাপ বা বিচ্ছু ইত্যাদি ক্ষতি করার আশঙ্কা থাকে, নামাজে থাকা অবস্থায় সাপ বিচ্ছু ইত্যাদিকে মারা যাবে। আর যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তখন না মারাই উচিত। বাবা মা দাদা দাদি নানা নানি বিপদে পড়ে ডাকছে, এমত অবস্থায় ফরজ নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব। কোন কারো বাবা মা অসুস্থ, পায়খানা পেশাবখানায় যাতায়াতের মধ্যে পিছলে পড়ে গেছে, উঠাবারও কাছে কেউ নেই, তাহলে নামাজ ছেড়ে দেবে। কেউ থাকলে অবশ্য অনর্থক নামাজ ছাড়ার কোনো যুক্তি নেই। যদি এমন হয় এখনো পড়েনি তবে পড়ে যাবার আশঙ্কা আছে এবং সন্তানকে ডাকছে, তাহলে নামাজ অবশ্যই ছেড়ে দেবে। আর যদি এ জাতীয় প্রয়োজন ছাড়া এমনিতেই সাধারণ দরকারে ডেকেছে তাহলে ফরজ নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হবে না। এমন যদি হয় নফল নামাজ পড়তেছে, নানা নানি দাদা দাদি মা বাবা তারা জানে না ছেড়ে নামাজের ওপর, এমত অবস্থায় যদি ডাকেন তাহলে নামাজ ছেড়ে দিয়ে সাড়া দিতে হবে, ছেড়ে দেওয়া ওয়াজিব। চাই দরকারে ডাকুক বা অদরকারে ডাকুক, নামাজ না ছাড়লে পাপ হবে। আর যদি নামাজ পড়ছে জেনেই তাকে ডাকে তাহলে কোনো বিপদে পড়ে ডাকছে, এমন না হলে নামাজ ছাড়বে না। কাজা নামাজ আদায় করার নিয়ম হলো যেই নামাজটা কাজা হয়ে গিয়েছে তো নিয়ত করার সময় ওই নামাজটাকে নির্ধারণ করতে হবে। কোন দিনে নামাজটা কাজা হয়ে গেল, দিন তারিখ সময় ওয়াক্ত নির্ধারিত করার পর তারপর নামাজ আদায় করতে হবে। যেমন ধরুন শুক্রবারের ফজর নামাজ কাজা হয়ে গেছে, তো নিয়ত সময় বলতে হবে যে আমার অমুক তারিখের শুক্রবারের ফজর নামাজ আদায় করতেছে আল্লাহু আকবার, বা অমুক তারিখের জোহর নামাজ আদায় করতেছে আল্লাহু আকবার, এরকম ভাবে নির্ধারণ করতে হবে। নির্ধারণ না করলে নামাজ সহি হবে না। হ্যাঁ, এমন যদি হয় যে নামাজটা নির্ধারিত নেই, মনে নেই যে কোন দিনে নামাজটা কাজা হয়েছে, বা নামাজ অনেকগুলো কাজা হয়েছে কিন্তু নির্ধারিত নেই বা জানা নেই সে কোন দিনে নামাজগুলো কাজা হয়েছে, তখন কাজা নামাজ আদায় করার নিয়ম হলো যে এভাবে নিয়ত করতে হবে যে আমার সর্বপ্রথম ফজরের ফরজ নামাজটা আদায় করতেছে, অথবা আমার সর্বপ্রথম জোহর নামাজের ফরজ আদায় করতেছে, অথবা এভাবেও বলা যেতে পারে যে আমার সর্বশেষ ফজর নামাজটা কাজা করতেছে, যে আমার সর্বশেষ জোহর নামাজটা কাজা করতেছে। এইভাবে নিয়ত করলে কাজা নামাজ সহি হয়ে যাবে। তো কাজা নামাজের সময় সুন্নতের কোনো কাজা নেই, শুধু ফরজগুলো কাজা করবে এবং এসার সাথে বিতির নামাজও কাজা করতে হবে, যেহেতু বিতির নামাজ ওয়াজিব, ফরজ ওয়াজিব, এই সব নামাজগুলো কাজা করা যাবে, সুন্নত ও নফলের কোনো কাজা নেই।